আমরা একটু জানতে চাই রাজধানীর চকবাজারের পরিস্থিতি কেমন, সেখানে রয়েছেন সহকর্মী ঝুমি রহমান। ঝুমি রহমান আমাদেরকে জানাবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা কি বলছেন, সাধারণ এলাকাবাসী কি বলছেন। আমি রাজধানীর পুরান ঢাকার যে চকবাজার এলাকায় আমি আছি, আপনি যেটি বলছিলেন সেই এলাকায় পুরান ঢাকার বাসীকে কিন্তু এমনিতেই স্বভাবত নিয়ম মানার ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা কিছুটা জটিল হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। এবং এখানকার যারা স্থানীয়রা, যারা স্বেচ্ছাসেবক হিসেবে এই চকবাজারের এলাকাটা যে কাজ করছেন, তারাও কিন্তু হিমশিম খাচ্ছে সাধারণ মানুষকে ঘরের বাইরে থেকে বের হওয়া এবং অপ্রয়োজনে বের হওয়া এবং নিরাপদ সামাজিক যেই দূরত্ব বজায় রাখা উচিত সেইটাই ব্যাপারে নিশ্চিত করা। আপনি নিশ্চয়ই আমার পাশে পেছনে দেখতে পাচ্ছেন এখন এখানে সেনাবাহিনী রয়েছে তৎপর, তারা বেশ কিছুক্ষণ ধরেই এখানে অবস্থান করছেন চকবাজারে। এবং এইখান দিয়ে যারা আসা যাওয়া করছে তাদের প্রত্যেককেই একেবারে যথাযথ কারণ দেখিয়ে এখান দিয়ে যেতে পারছেন তারা, আর যারা যথাযথ কারণ দেখাতে পারছেন না তাদেরকে কিন্তু সাময়িকভাবে কিছুক্ষণের জন্য রাস্তার একটি পাশে, আপনি নিশ্চয়ই দেখতে পাবেন তাদেরকে রাস্তার একটি পাশে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হচ্ছে, যেন কারণ তারা যথাযথ কারণ দেখাতে পারেননি তারা কেন বের হয়েছেন। সেটি ছাড়াও অপলা আরেকটি বিষয় বলতে চাই, সামাজিক দূরত্ব আসলে কী কীভাবে কোন কোন ক্ষেত্রে নিশ্চিত করতে হবে, কীভাবে চলতে হবে, সেই বিষয়টি কিন্তু এই এলাকার মানুষ কেন পুরো রাজধানীর বিভিন্ন জায়গার মানুষের কাছেই এখনও পুরোপুরি পরিষ্কার নয়। যেমন একটি রিকশায় দুজন মানুষ একসাথে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী তৎপরতা দেখিয়েই তাদেরকে রিকশা থেকে একজনকে যাওয়ার জন্য বলা হচ্ছে, সেটির সাথে একটি বাইকে করে দুজন যাওয়া, সেটি যাওয়া ক্ষেত্রেও কিন্তু সেই দূরত্বটা মানা হচ্ছে না। এই ছোটোখাটো যে বিষয়গুলো আছে সেই সচেতনতার জায়গাটিতে কিন্তু এখনও মানুষকে পুরোপুরি নিশ্চিত করা যায়নি, এবং সেটির জন্যই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষ যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। অপলা, ধন্যবাদ ঝুমি আপনাকে।